আওয়ামী নেতা কর্মীরা গত ষোলো বছরে দেশের সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন তিনি মির্জা ফখরুল বলেন রাষ্ট্র সংস্কারে কাজ করছে বর্তমান অন্তর্বর্তী সরকার এ কারণে এ সরকারকে সময় দিতে হবে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার সরকার বর্তমানে দেশের ময়লা আবর্জনা পরিষ্কারে মাঠে নেমেছে মাঠ পরিষ্কার হলে উবায়দুল কাদেরকে খেলার আমন্ত্রণ জানানো হবে পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সাবেক সংসদ সদস্য জেট মুর্তুজা সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন ব্যাংক থেকে লুট করে করে সব বিদেশে পাচার এখন পত্র বাইরে হচ্ছে যে ওর হাজার কোটি টাকা ওর হাজার কোটি টাকা ওর হাজার কোটি টাকা তাই না এগুলোকেও ফিরায় আনতে হবে আর ওই ব্যাংক থেকেও যারা ব্যাংক ট্যাঙ্ক খাইছে ওদেরকে ধরে তাদের বিচার করতে হবে এই সরকার তারা বলেছে যে তারা কিছু জঞ্জাল সাফ করবে ওরা বলছে সংস্কার তাই না অত শক্ত কথা আমরা বুঝিব না আমরা বুঝি জঞ্জাল হয়েছে ময়লা হয়েছে আবর্জনা হয়েছে ওইটা ছড়াবা হবে ওনারা কাজ শুরু করেছে আমাদেরকে এখন ধৈর্য ধৈর্য ধরতে হবে ধরে আমরা এদেরকে সহযোগিতা করব ওনারা জঞ্জাল সাফ হলে সুন্দর একটা মাঠ তৈরি হবে ওই মাঠে তখন ফুটবল খেলা হবে তখন কাদের সাহেবকে বলবো আসেন আসেন এইবার খেলা হবে